আমরা আলোচনা করব যে একটি রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কিভাবে সমীকরণে প্রকাশ করতে পারি তাকে প্রথমেই দেখে নেওয়া যাক এতক্ষণ রাসায়নিক বিক্রিয়াগুলিতে যে বিকারক এবং বিক্রিয়াজাত পদার্থগুলি ছিল তাকে তার নাম হিসাবে লিখছিলাম এই নামের পরিবর্তে যদি তাদের চিহ্ন এবং সংকেতের মাধ্যমে আমরা প্রকাশ করি তাহলে আমরা পাবো রাসায়নিক সমীকরণ যেমন জল থেকে অক্সিজেন হাইড্রোজেনের বিক্রিয়াটিকে আমরা লিখতে পারি সংকেত দিয়ে জলের সংকেত এইচ অক্সিজেনের ও এবং হাইড্রোজেনের এইচ আমরা এই তিনটি সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াটিকে প্রকাশ করেছি অর্থাৎ এটি একটি রাসায়নিক সমীকরণ এখন আমরা আসবো ভরের সংরক্ষণ সূত্রে এই ভরের সংরক্ষণ সূত্রের মূল বক্তব্য কি ভরের সংরক্ষণ সূত্রে বলা হয়েছে পদার্থ অবিনশ পদার্থের ভর হচ্ছে একটি মৌলিক ধর্ম হরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না যে কোনো পরিবর্তন সে ভৌত পরিবর্তনই হোক কিংবা রাসায়নিক পরিবর্তন তার আগে ও পরে পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া জাত পদার্থে পরিণত হয় ভরের সংরক্ষণ সূত্র প্রয়োগ করলে আমরা পাব বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়া জাত পদার্থের মোট ভরের সঙ্গে সমান হবে কোনো একটি বিক্রিয়ায় বি বিক্রিয়া করে সিডি উৎপন্ন করে তাহলে এই ক্ষেত্রে বির মোট ভর সিডির মোট ভরের সঙ্গে সমান হবে আমরা লিখতে পারি এম এ প্লাস এম বি টু এম সি প্লাস এমডি যেখানে এম এ এ পদার্থটির ভরকে নির্দেশ করে ভরের সংরক্ষণ সূত্র সত্যিই সঠিক দেখা যাক তোমাদের সামনে কতগুলো উদাহরণ তুলে ধর ধরো আমরা বাজার থেকে একটা মোমবাতি কিনে আনলাম এখন মোমবাতিটিকে জ্বালানোর পরে কিছুক্ষণ বাদে কি দেখতে পাই মোমবাতিটি আকারে ছোট হয়ে গেছে এখন চোখে দেখেই বোঝা যাচ্ছে যে প্রথম অবস্থা থেকে মোমবাতিটির ভরের পরিবর্তন ঘটেছে এখানে যে পরিবর্তনটি ঘটেছে মোমবাতি দহনের ফলে এটি হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন তাহলে এখানে কি ভরের সংরক্ষণ ঘটল আমাদের আগের একটা উদাহরণ দেখা যাক এখানে আমরা দেখেছিলাম পেরেকে মরছে পড়েছে এখন আমরা যদি এই দুটো পেরেক ওজন করে দেখি মোট যতগুলো পেরেক প্রাথমিক অবস্থায় কিনে এনেছিলাম আর মোর্চে পড়ার পরে পেরেকগুলি হলি তাহলে দেখব মরচে পড়া পেরেকের মোট ভর বেশি হবে উভয় ক্ষেত্রেই ঘরের সংরক্ষণ সূত্র কি সত্যি খাটছে হ্যাঁ খাটছে তার কারণ আমরা মোমবাতির ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়া ঘটেছে সেখানে মোমবাতির সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে অক্সিজেন এবং মোমবাতির এই দহনের ফলে যে গ্যাসীয় পদার্থগুলি উৎপন্ন হয়েছে মূলত কার্বন ডাইঅক্স ও জলীয় বাষ্প তাহলে আমরা যদি মোমবাতি এবং অক্সিজেনের ভর একসঙ্গে গ্রহণ করি এবং শেষ অবস্থায় ছোট মোমবাতিটি এবং উৎপন্ন গ্যাসগুলির ভর একসঙ্গে গ্রহণ করি তবেই এ দুটি ভর সমান হবে তৃতীয় ক্ষেত্র এটি সত্য পেরেকের সঙ্গে এক্ষেত্রে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে জল এবং অক্সিজেন ফলে পেরেক জল এবং অক্সিজেনের মোট ভর শেষ অবস্থায় মরছে পড়া পেরেকের মোট ভরের সঙ্গে সমান হবে হর এবং শক্তির সংরক্ষণ সূত্র বিজ্ঞানী আইনস্টাইন হরের সংরক্ষণ সূত্রের ধারণাটিকে বদলে দেন তার কারণ তিনি বলেন হর এবং শক্তি এটি হচ্ছে একটি অপরটির রূপ কেবলমাত্র রূপের পরিবর্তন ঘটিয়ে শক্তি ভরে পরিণত হতে পারে আবার ভর শক্তিতে পরিণত হতে পারে এবং ভর এবং শক্তিকে সমন্বিত করে তিনি একটি সমীকরণ দেন ই সমান এম সি স্কোয়ার এখানে ই হল শক্তি এম হলো পদার্থের ভর সি হল আলোর গতিবেগ যার মান আমরা জানি থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার প্রতি সেকেন্ড ককে তাহলে নতুন এই ধারণার আলোকে ঘরের সংরক্ষণ সূত্রের কিছু পরিবর্তন ঘটাতে হয় কারণ এখন ঘরের সৃষ্টি শক্তি থেকে সম্ভব তাই বলা হয় শক্তির ভরে এবং ভরের শক্তিতে রূপান্তর সম্ভব কোনো পরিবর্তনের আগে এবং পরে ভর এবং শক্তির মোট পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে অর্থাৎ ঘরের বদলে আমরা ভর এবং শক্তির মোট পরিমাণ বার আগে এবং পরে ক্ষেত্রেই সমান হবে এখন এই সমীকরণ ব্যবহার করে দেখে নেওয়া যাক এক গ্রাম ভরের সম্পূর্ণ শক্তিতে রূপান্তরে কি পরিমাণ শক্তি আমরা পেতে পারি গাণিতিক সমাধান নির্দেশ করছে যে শক্তির পরিমাণ নাইন ইন্টু টেন টু টেন টু দি পাওয়ার থার্টিন খুব ভালো মানের কয়লা যদি হয় তাহলে সেখানে এক কেজি কয়লা থেকে আমরা আট হাজার কিলো ক্যালোরি তাপ পেতে পারি আমরা যদি ধরে নিই যে কয়লার উৎপন্ন তাপ সম্পূর্ণরূপে আমরা ব্যবহার করতে সক্ষম তাহলে এই পরিমাণ শক্তি উৎপাদন করতে প্রায় তিরিশ লক্ষ কেজি কয়লা পোড়াতে হবে তাহলে তোমরা বুঝতে পারছো যে এই শক্তির পরিমাণ কতখানি বিপুল এখানে আমরা যে বা তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়ার কথা আলোচনা করেছিলাম সেখানে যে পরিমাণ শক্তির উৎপাদন হয় তার পরিমাণ সর্বোচ্চ কয়েক হাজার কিলো জুল এই পরিমাণ তাপ শক্তি যদি ই সমান এমসি স্কোয়ার সূত্র থেকে উৎপাদন করতে হয় তাহলে ভরের পরিমাণ আমরা এখানে নির্দেশ করেছি আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে সাতটি শূন্য তারপরে এক গ্রাম অর্থাৎ সংখ্যাটি খুবই ছোট টেন টু দি পাওয়ার মাইনাস এইট গ্রাম ভরের পরিবর্তন ঘটলে প্রায় এক হাজার কিলোজুল তাপশক্তি উৎপাদন হওয়া সম্ভব অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় সেই তাপ খুব সামান্য পরিমাণে উৎপন্ন হয় এবং তার জন্যে প্রয়োজনীয় যে ভরের পরিবর্তন সেটিও অতি সামান্য অর্থাৎ ঘরের সংরক্ষণ সূত্রকে আমরা স্বাধীনভাবে রাসায়নিক সমীকরণে ব্যবহার করতে পারি আমরা দেখব ঘরের সংরক্ষণ সূত্রের জন্যে রাসায়নিক সমীকরণে আমরা কিভাবে সমতা বিধান করে থাকি আমরা যে সমীকরণ নিয়ে কাজ করছিলাম সেখানে জল থেকে হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন হয়েছিল অর্থাৎ বিক্রিয়ক পদার্থে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ছিল দুই আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুই অক্সিজেন পরমাণুর সংখ্যা ছিল এক এবং বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থের মধ্যে আমরা দেখব যে কতগুলি হাইড্রোজেন পরমাণু এবং কতগুলি অক্সিজেন পরমাণু রয়েছে হিসেব করে দেখো বিক্রিয়াজাত পদার্থের মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুই অক্সিজেন পরমাণুর সংখ্যা দুই তাহলে বিক্রিয়ক পদার্থে এবং বিক্রিয়াজাত পদার্থে হাইড্রোজেন পরমাণুর সংখ্যার মিল থাকলেও অক্সিজেন পরমাণুর সংখ্যার মিল নেই পরের সংরক্ষণ সূত্র অনুযায়ী বিক্রিয়াজাত পদার্থে অতিরিক্ত অক্সিজেন পরমাণু থাকা সম্ভব নয় যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রেই যে কোনো একটি মৌলিক পদার্থের পরমাণু ধরে করি তাহলে পদার্থে পদার্থে এবং তার হবে কারণ ঘরের সংরক্ষণ সূত্রকে আমাদের মান্যতা দিতে হবে এই ক্ষেত্রে আমরা যদি উভয় দিকে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যার সমতা বিধান করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনুর সংখ্যার পরিবর্তন করতে হবে অর্থাৎ এই বিক্রিয়ায় একাধিক অণু যদি অংশগ্রহণ করে তাহলে পরমাণুর সংখ্যা মিলিয়ে দেওয়া সম্ভব এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন পরমাণুর সংখ্যায় অমিল রয়েছে তাহলে জলের অনুর সংখ্যা যদি আমি দুই করি বিক্রিয় পদার্থে অক্সিজেনের পরমাণুর সংখ্যা দুই হবে যথারীতি অক্সিজেন পরমাণুর সংখ্যা বিক্রিয়া পদার্থে রয়েছে দুটি কিন্তু এটি করলে বিক্রিয়া বিক্রিয়ক পদার্থে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হয়ে যায় চার দুই ইন্টু দুই চার কিন্তু বিক্রিয়া পদার্থে এখনো দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে অর্থাৎ আমাকে ডান দিকে হাইড্রোজেনের লাগে দুই বসাতে হবে তবেই দেখো আমরা নতুন যে সংখ্যাগুলো পেলাম সেটা হচ্ছে টু এইচ টু ও টু এইচ টু আর ও টু এবারে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যা হিসেব করে দেখো টু এইচ টু ওর মধ্যে কতগুলি হাইড্রোজেন পরমাণু রয়েছে দুই ইন্টু দুই চারটি টু এইচ টু এর মধ্যে অক্সিজেন পরমাণু সংখ্যা দুই দুই গুণিতক এখানে কিছু নেই অর্থাৎ এক দুই গুণিতক এক দুটি বিক্রিয়াজাত পদার্থের মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুই গুণিত দুই চারটি অক্সিজেন পরমাণুর সংখ্যা দুটি এবার দেখো বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যা সমান করা সম্ভব হয়েছে এই পদ্ধতিকে বলা হয় সমীকরণের সমতা বিধান রাসায়নিক সমীকরণের সমতা বিধানের কয়েকটি পদ্ধতি তোমাদের সামনে সংক্ষেপে আলোচনা করব তিনটি পদ্ধতি রয়েছে পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি আংশিক সমীকরণ পদ্ধতি বীজগণিতের সাহায্যে সমতা বিধানের পদ্ধতি আমরা এক ও তিন এই দুইটি পদ্ধতি তুলে ধরব এখানে একটি বিক্রিয়ায় এম এন টু এইচ এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়েছে এম টু আর ক্লোরিন গ্যাস সিএল টু এবং এইচ টু বা জল উৎপন্ন হয়েছে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো বিক্রিয় পদার্থের ক্ষেত্রে ক্লোরিন পরমাণুর সংখ্যা রয়েছে একটি কিন্তু বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে এখানে রয়েছে দুটি ক্লোরিন পরমাণু এখানে রয়েছে দুটি ক্লোরিন পরমাণু অর্থাৎ চারটি ক্লোরিন পরমাণু রয়েছে তাই এখানে ক্লোরিন পরমাণুর পরমাণুর সংখ্যার পার্থক্য দেখতে পাচ্ছে আবার দেখো হাইড্রোজেন পরমাণু বিক্রিয় পদার্থে একটি বিক্রিয়াজাত পদার্থে দুটি বিক্রিয়ক পদার্থে অক্সিজেনের সংখ্যা দুটি বিক্রিয়াজাত পদার্থে অক্সিজেনের সংখ্যা একটি তাহলে এই বিক্রিয়ায় সমতা বিধান করতে গেলে আমরা যদি পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি ব্যবহার করি অর্থাৎ আমরা কতগুলো সহগ বা অনুর সংখ্যা কোনো একটা জায়গায় বৃদ্ধি করবো এমনভাবে বৃদ্ধি করব যাতে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের যে পরমাণুগুলির সংখ্যা মিল তাকে মিলিয়ে দেওয়া যায় তাহলে খুব সহজেই দেখো বিক্রিয়া জাত পদার্থে যেহেতু চারটি ক্লোরিন উপস্থিত রয়েছে এবং বিক্রিয় পদার্থে ক্লোরিনের উৎস কেবলমাত্র এইচ সি এল তাহলে এইচসিএল এর আগে যদি চার বসাই তাহলে ক্লোরিনের সংখ্যা মিলিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন এইচ সি এর আগে যদি চার বসাই তাহলে জলের মধ্যে হাইড্রোজেন উপস্থিত রয়েছে এবং বিক্রিয় পদার্থে হাইড্রোজেনের সংখ্যা দুটি তাহলে সেটাকে যদি মেলাতে হয় তাহলে জলের আগে আমাকে দুই বসাতে হবে যদি বসিয়ে দিই তাহলে অক্সিজেনের সংখ্যা মিলে যাবে দেখো তাহলেই সমতা বিধান সম্ভব আমরা এই পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমতা বিধান করতে পারলাম তাহলে সমতা বিধান করার পরে রাসায়নিক বিক্রিয়াটি রূপ দাঁড়াবে এমএনও টু প্লাস ফোর এইচ সি এল টু এমএনসিএল টু প্লাস সিএল টু প্লাস টু এইচ টু এখন বীজিক প্রক্রিয়াটা আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা এখানে ধরে নিয়েছি এ বি সি ডি ইত্যাদি হলো অনুর সংখ্যা এখন এই অনুর সংখ্যা ধরে আমরা যদি প্রতিটি মৌলের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা নির্ধারণ করি এবং বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থে পরমাণু সংখ্যাগুলো মিলিয়ে ফেলি তাহলে আমরা কি পাবো এমএন পরমাণুর জন্যে দেখো বিক্রিয়ক পদার্থের মধ্যে এমএন পরমাণুর সংখ্যা এ আর বিক্রিয়া জাত পদার্থের মধ্যে এমএন পরমাণুর সংখ্যা C তাহলে এ সমান সি হতে হবে অক্সিজেন পরমাণুর জন্যে অক্সিজেন পরমাণুর সংখ্যা বিক্রিয়ক পদার্থে টু ইনটু এ এবং জাত পদার্থের ক্ষেত্রে E তাহলে এই দুটিকে যদি সমান করি তাহলে পাবো টু এ সমান ই একইভাবে হাইড্রোজেনের সংখ্যা যদি আমরা মেলাই তাহলে পাবো বি সমান টু এবং ক্লোরিনের সংখ্যা যদি মেলাই তাহলে পাবো বি সমান টু সি প্লাস টু ডি এই চারটি সমীকরণকে যদি আমি একসঙ্গে সমাধান করি তাহলে আমি এর একটি সমাধান সূত্র পেতে পারি তবে এই সূত্র পেতে গেলে আমাকে যেটি করতে হবে যে কোনো একটি রাশির মান আমাকে ধরে নিতে হবে আমি ধরে নিলাম এ সমান ওয়ান তাতে যে সমীকরণের সমাধানগুলি পাওয়া যাচ্ছে এ সমান ওয়ান বি সমান ফোর সি সমান ওয়ান ডি সমান ওয়ান এবং ই সমান টু এগুলি যদি বসিয়ে দিই এবং পরীক্ষা করি যে প্রতিটি পরমাণু সংখ্যা সমান হয়েছে কিনা এই ক্ষেত্রে পরমাণু সংখ্যা সমান হয়ে যাচ্ছে যদি এই ইকুল টু ওয়ান ধরে পরমাণু সংখ্যা মেলানো সম্ভব না হতো তাহলে দ্বিতীয়বারে আমরা এই ইকল টু টু ধরতাম এবং একইভাবে ডি এর মান বার করতাম এবং আবার বসিয়ে দেখতাম যে সেটি এক হচ্ছে কিনা যেহেতু এই কল্টু এক ধরে আমরা সফল হয়েছি তাহলে আমরা এই সমীকরণটির সমতা বিধান করতে সক্ষম হয়েছি একটু লক্ষ্য করবে আমরা বিক্রিয়ায় যখন সমত সমতা বিধান করে ফেলি তখন তীর চিহ্ন বদলে সমান চিহ্ন ব্যবহার করি আমরা যদি দেখি যে এর আগে পরীক্ষা নিরীক্ষায় আমরা যেভাবে বার করেছিলাম এখানেও আমরা একই সমাধানই পেয়েছি সমতা বিধানের তোমরা কতগুলি সমতা বিধান নিচে চেষ্টা করতে পারো ফসফরাসের সঙ্গে অক্সিজেন বিক্রিয়ায় ফসফরাস পেন্ট অক্সাইড তৈরি হয়েছে লেড নাইট্রেট লেড অক্সাইড অক্সিজেন এবং এন ও টু উৎপন্ন করেছে লোহা জলের সঙ্গে বিক্রিয়া করেছে এখানে জল স্টিম বা অতি উত্তপ্ত অবস্থায় থাকতে হবে তবে এফি থ্রি ও ফোর এবং হাইড্রোজেন উৎপন্ন হবে এই তিনটি বিক্রিয়া তোমরা সমতা বিধানের চেষ্টা করবে আমরা এবারে দেখবো যে রাসায়নিক সমীকরণ থেকে